আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে যখন সৃষ্টি করা হয়, যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়, তখন ফেরেশতাদেরকে ডেকে বলা হয়েছিল, ফেরেশতারা আমি আমার জমিনে আমার পৃথিবীতে আমি আমার বান্দা অর্থাৎ মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের মতটা কি তোমরা বলে দাও। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আমি আমার পৃথিবীতে আমার জমিনের ভিতরে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, ও ফেরেশতারা তোমাদের মনোভাবটা কি তোমরা ব্যক্ত করো, আমি আমার জমিনে আমার বান্দা সৃষ্টি করতে যাচ্ছি। কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, ওয়াল্লাহ আপনি কি আপনার জমিনে আপনার পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে যাওয়ার পর রক্তপাত করবে, মারামারি করবে, ফিতনা ফ্যাসাদ করবে, দুনিয়াতে অশান্তি বাঁধিয়ে দিবে? আপনি জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনে যে সব সময় ফিতনার ভেতরে জড়িয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি যেটা জানি আমি যেটা চিন্তা করি, ও ফেরেশতারা তোমরা সেটা জানো না, অতএব আমি আমার জমিনে আমার মনোনীত বান্দা সৃষ্টি করব, এতে তোমরা যাই মনোভাব করো না কেন। এখানে ফেরেশতারা বললেন, অথচ আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, প্রশংসার জন্য যথেষ্ট, আপনার যত ইবাদত আছে সব ইবাদত তো আমরা করে থাকি, আবার নতুন করে কেন একটি জাতি তৈরি করার দরকার? তার মানে বোঝা গেল ফেরেশতারা সব সময় আল্লাহর ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলতেছে যে আমরাই তো ইবাদত করি, আবার কাকে দরকার? সব সময় ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এই আল্লাহর শুকরিয়ার ভিতরেই সব সময় ফেরেশতারা নিয়োজিত। এই জন্য ফেরেশতারা আল্লাহর তাসবিহ পাঠ করে, সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহুনাল্লাইলা ওয়ান-নাহার ওয়া লা ইফতুরুন, ও আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতে সব সময় আমরা তো তোমার তাসবিহ ঘোষণা করি, ফেরেশতারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, তাছাড়া এদের কোনো কাজ নাই। বলুন সুবহানাল্লাহ। আবার চারটি ফেরেশতা ইসরাফিল, মিকাইল, আজরাইল এবং জিব্রাইল আলাইহিসসালামকে, চারোটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। আর আজরাইল, ইসরাফিল, জিব্রাইল, মিকাইল এদের আলাদা আলাদা কাজ দিয়ে তাদের মনোনীত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম তৈরি করেন। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করলেন, ইনি হচ্ছেন শাদীদুল কুওয়া, প্রচণ্ড ক্ষমতার অধিকারী। এত ক্ষমতা দেওয়া হয়েছিল, এত ক্ষমতা শাদীদুল কুওয়া, এত ক্ষমতার অধিকারী জিব্রাইল আলাইহিসসালামকে দান করা হয়েছে। তার পাখনা আছে নূরের তাজাল্লি, 70,000 নূরের তাজাল্লি দিয়ে জিব্রাইল আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত পরিমাণ যা সপ্তম আকাশ থেকে এই দুনিয়ার জমিনে যদি জিব্রাইল আলাইহিসসালাম আসতে চান, তাহলে 2 থেকে 3টা ঝাপটা দিলেই এই জমিনে চলে আসবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইলকে তার আসল রূপ নিয়ে একদিন প্রেরণ করেছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এরকম ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন এই যা দূত হিসেবে তার নবীদের কাছে পাঠিয়েছেন, দূত হিসেবে নবীদের কাছে পাঠিয়েছেন তার কি ওহী নিয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো ফেরেশতাকে দেওয়া হয় নাই। বলুন সুবহানাল্লাহ।
মিকাইল আলাইহিসসালামকে রিজিকের জন্য নির্বাচিত করেছেন, দুনিয়াতে মানুষেরা কি খাবে কি পড়বে সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলের ভিতরে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোন জীব আমি সৃষ্টি করি নাই যে জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই। বলুন সুবহানাল্লাহ। সব জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নাম হচ্ছে রাজ্জাক, আমি রাজ্জাক, অর্থাৎ সমস্ত রিজিক আমি বন্টন করে থাকি যা মিকাইলকে এর পাওয়ার দেওয়া হয়েছে। আবার আজরাইল আলাইহিসসালামকে জান খতমের জন্য সকল পৃথিবীর মানুষের জান খতমের জন্য সৃষ্টি করা হয়েছে এবং তার সাথে তার কর্মচারী নিযুক্ত করে দেওয়া হয়েছে। এরপরে ইসরাফিল আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন যাতে করে এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে, মিয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন তিন ফুৎকারে কিয়ামত সংগঠিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত সংগঠিত করার জন্য আমি ইসরাফিলকে আমি সৃষ্টি করে সেইভাবে ফেরেশতাদেরকে আল্লাহ মনোনীত করলেন যা রাষ্ট্রীয় কর্মচারী হিসেবে তার আরশ বহন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন।